যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের 4 অঙ্গরাজ্যে টর্নেডো ও আকস্মিক বন্যায় অন্তত 44 জনের মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জলবায়ু সংকট মোকাবেলায় ঐতিহাসিক বিনিয়োগ প্রয়োজন। যুক্তরাজ্য জলবায়ু সংশ্লিষ্ট ধ্বংসযোগ্য মোকাবেলা করছে জানিয়ে প্রেসিডেন্ট বলেন, এটি মোকাবেলা করা এখন জীবন ও মৃত্যুর বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিউ ইয়র্ক সিটি এবং নিউ জার্সিতে অভূতপূর্ব মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। বহু বাসিন্দা বাড়ির বেসমেন্ট এবং গাড়িতে আটকা পড়েন। 4 অঙ্গরাজ্যে ঘটেছে অনেক প্রাণহানি। এদিকে এই পরিস্থিতিতে আর্তমানবতায় কাজ করা সাদাকা ইউএসএ এর নির্বাহী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ এবং তার টিম সহ বন্যা দুর্গতদের মাঝে বিভিন্ন খাবার এবং সামগ্রী বিতরণ করেছেন। এ সময় তথ্য সংগ্রহের সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন এস এম সুলাইমান। সহযোগিতায় ছিলেন জামাইকা ফ্রেন্ডস সোসাইটির সেক্রেটারি আল আমিন রাসেল ও কমিউনিটি লিডার ফখরুল ইসলাম দেলোয়ার। There's a lot of water in the area, but the neighborhoods come together. A lot of agencies have come together in terms of getting the area cleaned up. A lot of companies have come out, Royal Waste, Uncle's Fried Chicken, Checkers, all donated things to help with the cleanup efforts. So with that, we'll recover sooner than later. But, you know, my heart goes out to the family who have lost members. So we'll also, you know, support them in any way we can.